প্রত্যেককে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন চ্যানেল রিকু 360 ডিগ্রির নতুন একটি ব্লগ। আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আর আমি আজকে আমার দাঁত ভালো নেই, দাঁত ভালো নেই, হ্যাঁ ঠিকই বলছি, আজকে আমার দাঁত ভালো নেই। আজকে হচ্ছে ঈদের পরের দিন, ঈদের দিন খুশিতে খুশিতে একটু বেশি করে গরুর মাংস চাপাই ফেলছিলাম, এই চাপানোর পর থেকে আমার দাঁতের অবস্থা একটু খারাপ হয়ে গেছে। খালি দাঁতের চিপা চাপায় মাংস এমনভাবে গিয়ে ঢুকছে, এগুলো বের করতে করতে আমার জীবন শেষ, এই জন্যে আজকে আমার দাঁত ভালো নেই। আর এই দাঁত ভালো নেই আর এই অবস্থার মধ্য দিয়ে চলে যাচ্ছি কোথায়, আরিয়াল বিল, আরিয়াল বিল, হ্যাঁ টাইটেল আর থাম্বনেল লেখা দেখছেন, আরিয়াল বিল। আরিয়াল বিল আমার কাছে অনেক অনেক ভালো লাগে, বর্ষার সময় ভরপুর পানি, সেদিকটার পরিবেশটাই থাকে অন্যরকম। তো এই পানির সিজনে আরিয়াল বিলকে আমার দেখা হয় নাই, গত বছরও দেখা হয় নাই। তো জায়গা সব কথাবার্তা বাদ, চলেন আরিয়াল বিলে যাই, ড্রোন উড়াবো আর এলাকাটারে একটু ভালোভাবে দেখার চেষ্টা করব। ভাবছিলাম সকালের দিকে যাব, কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল আর মাঝখানে আমাদের কেরানীগঞ্জের দিকে একটু বৃষ্টিপাতলা হয়েছে, এই জন্য আর বের হই নাই। পরিশেষে বের হইতে হইতে কয়টা বাজছে, বিকাল হয়েছে আর কি। এখন কি আর করার, বিকালের এই শান্ত আবহাওয়াটাই কাটানোর ইচ্ছা আছে। আরিয়াল বিলের নিকটে কেরানীগঞ্জের ভেতর দিয়ে মোটরসাইকেল চালানোর মজাটাই আসলে আলাদা। সরু পথ, চারপাশে সবুজ গাছগাছালি, খুবই চমৎকার লাগে। মানে গায়ে যখন বাতাসটা লাগে তখন অন্যরকমভাবে একটা শিহরণ জাগে, শিহরিত হয়ে যায়। ওয়াহ ওয়াহ, এখন চলে আসছি একটা রৌদ্রোজ্জ্বল অবস্থার মধ্যে, এটা হচ্ছে কেরানীগঞ্জ হাইওয়ে। আর বেশিক্ষণ নাই, চলে আসছি কেরানীগঞ্জের জিঞ্জিরা, 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 মেড ইন জিঞ্জিরা। আর এখন যে রাস্তাটায় আসি, এই জায়গাটা থেকে মুন্সিগঞ্জের শ্রীনগর হচ্ছে মাত্র 24 কিলোমিটার। আমার গন্তব্যের স্থান সেই শ্রীনগরেই পড়ছে, আরিয়াল বিলটা পড়ছে মুন্সিগঞ্জের শ্রীনগরে, সুতরাং আমি অনেক কাছে গেছি। চলেন 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 চলেন, তাড়াতাড়ি যাওয়া যাক, তাড়াতাড়ি যাওয়া যাক। বাবারে বাবা, চিন্তা করো, সেই কবে আসছিলাম এই রাস্তার মধ্যে, সেই কবে, আজও দেখতেছি এই রাস্তার কাজ শেষ হয় নাই। হাই রে, কি যে অবস্থা। এই এই উঠে গেলাম এক্সপ্রেসওয়ে, ব্যাস উঠে গেছি এক্সপ্রেসওয়েতে। পদ্মা সেতুতে যেদিন গেছিলাম 26 জুন, সেদিন লাস্ট আসছিলাম এক্সপ্রেসওয়েতে, আর আজকে এই আসলাম এক্সপ্রেসওয়েতে। বাহ কি চমৎকার, উপরের রাস্তাটা চলে গেছে ঢাকায় আর আমি নিচ দিয়ে হচ্ছে মাওয়া মুখি, পদ্মা সেতু মুখি, কিন্তু পদ্মা সেতুতে তো উঠতে পারবো না, দিছে বাইকের গলায় শিকল লাগায়া কেমনে যাব। বিদায় বিদায় এক্সপ্রেসওয়ে বিদায়, এখন আমি চলে যাচ্ছি কেরানীগঞ্জ আবদুল্লাপুরের রাস্তায়। আবদুল্লাপুরের রাস্তা দিয়ে মানে সার্ভিস লেন দিয়ে আমার যাইতে হবে শ্রীনগরে, তারপরে হচ্ছে আমার আসল গন্তব্যে। হ্যাপি জার্নি মাওয়া এক্সপ্রেসওয়ে এবং পদ্মা সেতু। আরে সামনে দুজন ভিআইপির সিগন্যালে পড়ে গেছি, ভিআইপিরা হচ্ছেন তারা সিএনজিটা যায় না, তারপরে ভিআইপিদের সাথে যতটুকু পারি রানিং অবস্থায় তো একটু পরিচয় করে দেওয়ার চেষ্টা করি। এই যে যেমন আমার বাঁ দিকে একদল ভিআইপি আছেন, তাদের কোনো হেলমেট হেলমেট নাই, কোনো সেফটি আইটেম কিছুই নাই। এই যে আরেকদল ভিআইপিকে পাওয়া গেছে, তাদেরও কোনো কিছু নাই, চমৎকার অবস্থা দেখেন। সামনে দিকে শুরু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক, এখানে কিন্তু এখন টোল লাগে, ঠিক আছে। আর অবস্থা দেখেন, হাই রে আল্লাহ কি অবস্থা রে ভাই, ওই যে টোল নিতে গেলে তো একটু সময় লাগে, সুতরাং এই সুযোগে যানজটটাও কিন্তু লাগা যায়। যাই এখানে একটু দাঁড়াই, তারপরে জার্নি শুরু করব, একটু দাঁড়াই। Thank you.
ওহ ড্রোন উড়ানো শেষ, একুশিলায় একটু দাঁড়াইলাম আর বঙ্গবন্ধু মহাসড়কের কিছু ড্রোন ফুটেজ নিলাম। ভাল লাগে যখন ড্রোনটা উড়ানোর সময় দেখি নিচে এত বড় রাস্তা, এত যানবাহন দেখা যাচ্ছে, মানে অনেক অনেক ভাল লাগে আর কি। জায়গা এখন সামনের দিকে আগাই, আরিয়াল বিলে যাইতে হবে রাস্তা। এই হচ্ছে ধলেশ্বরীর পুরাতন ব্রিজ, যে ব্রিজের উপর দিয়ে আগে আমরা পদ্মা পাড়ি দিতাম ফেরি দিয়ে, আর এখন ফেরিও নাই আর এই সেতুতে সহজে কেউ ওঠেও না স্থানীয় লোকজন বা লোকাল বাসটাস ছাড়া। পৌঁছে গেছি শ্রীনগর, শ্রীনগর এবং শ্রীনগর এখন হচ্ছে আমার আরিয়াল বিলের রাস্তার মুখি যেতে হবে, সেদিকেই তো যাচ্ছি। রৌদ্রটা পড়ুক, পড়ন্ত বেলায় আরিয়াল বিলে বসবো, মারাত্মক রকমের ভালো লাগা লাগবে। অবশেষে চলে আসছি আরিয়াল বিল এলাকায়। চারপাশে বিল, শাপলা দেখা যাচ্ছে, আর একটু ভিতরে ঢুকলে তো এগুলো তো একদম পুরা ছড়াছড়ি হয়ে যাবে। বাবা আরিয়াল বিল এলাকায় তিনজন বীর বাহাদুর, তাদের হেলমেট নাই, পিছনের জন হেলমেট ও মাঝখানের জন হেলমেট হাতে নিয়ে রাখছে, মাথায় হয়তো বা হেলমেট দিতে তাদের কষ্ট হয়। আহা আহা বাঙালি আহা। হ্যাঁ, এবারে একেবারে চলে আসছি বিলের ঘাটিতে, আর এইটা এই জায়গাটার নাম হচ্ছে গাদি ঘাট বাজার। এটা কিন্তু মুন্সিগঞ্জের শ্রীনগরেই পড়ছে। আরিয়াল বিলে অনেক দিক থেকে যাওয়া যায়, তার মধ্যে সবচাইতে বেশি আকর্ষণটা লাগে আর কি গাদি ঘাট বাজার দিয়ে আসলে। যেমন এই যে আমি এখন গাদি ঘাট বাজার দিয়ে এসে ঢুকছি, দু আড়াই বছর আগে একবার আসছিলাম, তখনকার চাইতে এখনকার পরিবেশটা আর একটু ভিন্ন লাগছে, লাগবেই তো, দিন যায় সব কিছু বদলায়, এটাও বদলাইছে। ওই যে দুই তিন বছর আগে যখন আসছিলাম একবার, তখন এখানে দাঁড়াইছিলাম, এই রাস্তাটা আরও নিচু ছিল, তখন বন্যার পানি উঠে গেছিলো, আমার একদম স্পষ্ট মনে আছে। এখানেই দাঁড়াই, এখানেই থেকেই ড্রোন উড়াবো, সুন্দর একটা জায়গা, কী সুন্দর রৌদ্র। হ্যাঁ, এরকম পরিবেশ মানে হারায় যেতে মনে চায়। ওই জায়গায় মানুষরা নৌকায় চড়তেছে, উফ, আমি অবশ্য নৌকায় চড়ার প্ল্যান করে আসি নাই, নৌকায় চড়বো না, আমি ড্রোন দিয়ে সবার চড়াচড়ি দেখব। সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে আমার ঢাকার দিকে ব্যাক করার পালা, একদম গোধূলি লগ্ন। ওই যে পেছনে গোধূলির চিহ্ন আর একটা কি শ্যামা পাখি ডাকতেছে, ওফ
একটা প্রাণবন্ত পরিবেশ কাটায় গেলাম আজকে। আর আজকে শুধু ড্রোন নিয়ে ব্যস্ত ছিলাম, আর নিচে আর কিছু করি নাই, সব সময় খালি ড্রোনেই উড়াই গেছি আরিয়াল বিলের উপরে। ঠিক আছে, তো চলুন ঢাকার দিকে যাওয়া যাক, ব্লগ কিন্তু শেষ হয় নাই, যাইতে পথে আর একটা কাজ আছে। প্রকৃতির একটা মারাত্মক নিরবতা নামছে, বাবার বাবা রাস্তাঘাটের অবস্থাও কি যে অবস্থা, ইটের সোলিং বিছানো মাঝখান দিয়ে প্যাক কাদা, ভয় লাগে, ইটের সোলিং খুব খারাপ জিনিস। পেছনের চাকা স্কিড করতে করতে অবস্থা খারাপ, দারুণ একটা নিরবতা নামছে। এরকম নিরবতার মধ্য দিয়ে, সান্ধ্যকালীন নিরবতার মধ্য দিয়ে ঢাকার দিকে যাত্রা শুরু করছি। ভাল লাগছে, আজকের বিকালটা ভালো লাগছে, আর প্রকৃতির দিকে তো তাকাই দিয়ে পারি নাই, খালি ড্রোনের কন্ট্রোলের দিকে তাকাই থাকি, মোবাইলের স্ক্রিনে হাঁ করে তাকাই থাকি। চলে আসছি মুন্সিগঞ্জের ছনপাড়া শ্রীনগরের ছনপাড়া হাইওয়ে হয়ে, এই তো এক্সপ্রেসওয়ে, এক্সপ্রেসওয়েতে উঠতে হবে এখন। কিন্তু না, আমি সার্ভিস লেনে আছি, মহাসড়কে এখনও ঢুকি নাই, মানে এক্সপ্রেসওয়েতে এখনও ঢুকি নাই, আমারও এক্সপ্রেসওয়েতে একটু উঠতে হলো। এখন তো ভয়ে আছি, খুব ভয়ে আছি, আমি আবার আমাকে আমার মোটর সাইকেলকে পাশ দিয়ে যাওয়া চার চাকার যানবাহনের বাতাস উড়িয়ে দেয় কিনা, যে সমস্ত কথাবার্তা আমাদের বিআরটিএর কিছু লোকজন টিভি টক শোতে জোর গলায় বলেছিল, এবং আরও ভয় লাগতেছে আমাদের নায়ক ইলিয়াস কাঞ্চন স্যার যে কথাগুলো টিভি টক শোতে বীরের মতন বলেছিলেন। আমি এখন খুব বিপদে আছি, খুব বিপদে আছি, আমি আবার বাতাসে উড়ে যাই কিনা, আমার বাইকে তো মোটর, আমার সাইকেলটার মধ্যে মোটর লাগাই তারপরে বানাইছি এটারে মোটর সাইকেল, আই রে এই যে এই যে এই যে আই রে, আমি তো এখনই উড়ে গেছিলাম, এখনই উড়ে গেছিলাম। এই বাসটার নাম হচ্ছে টুঙ্গিপাড়া এক্সপ্রেস, আই রে বাতাসে আর একটুর জন্য উড়ি নাই, ওরে সর্বনাশ, ওরে সর্বনাশ, কী ভয়াবহ ব্যাপার। রাজধানী ঢাকার ভূখণ্ডে প্রবেশ করে ফেলছি, আর কি আর কিছু নাই, এখন হচ্ছে বিদায় নেওয়ার পালা, তো বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, নেক্সটে দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো দৃশ্য আপনাদের সামনে নিয়ে আসবো। ঠিক আছে, রেডি থাকেন, খোদাহাফেজ।